ঈশানীর গাইনোকোলজিস্ট জানালেন, ঈশানী নিজে সন্তান রাখতে চায়নি। ঈশানীর মোবাইল ফোনের কল লিস্ট ট্র্যাক করে অরূপ ঈশানীর কলেজের দুই বন্ধুর খোঁজ পেল। রিয়ার সঙ্গে কথা বললাম, তার বক্তব্য, ওদের সন্তান সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না ওটা দাদার সন্তান। রিয়া, এই কথাটা আপনি বলছেন, আপনার দাদা কিন্তু এই কথাটা বলেননি। দাদা কোনোদিনই কিছু বলবে না। রিয়া, এই কথাগুলো পুলিশকে না জানিয়ে আপনি কার বিপদ বাড়িয়েছেন জানেন? আপনার দাদার। আমি জানি, কিন্তু এতদিন যে আমার নিজের মাথাও ঠিক ছিল না। পুলিশ আমাকেও অ্যারেস্ট করে নিয়ে গেছিল। কি করব এই সিচুয়েশন আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর চুপ করে থাকবো না, এবার আমি সব কিছু বলবো মিসেস মিত্র, সব যা জানি আমি সব বলবো। আমার ওই অসহায় নির্দোষ দাদাটাকে চোখের সামনে শাস্তি পেতে দেখতে পারবো না, কিছুতেই না। ঈশানীর কার সাথে সম্পর্ক ছিল আপনি জানেন রিয়া? আন্দাজ করতে পারেন? জানলে তো তাকে ঘাট ধরে নিয়ে আসতাম এ বাড়িতে, এসে বলতাম ওকে নিয়ে যা, আমার দাদাটাকে মুক্তি দাও। জানেন তো আমি না অনেকবার জানারও চেষ্টা করেছি, লুকিয়ে চুরি করে ঈশানীর ফোন থেকে কল লিস্টটা চেক করেছি। জানতাম অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করুন আমার দাদাটাকে দেখে না আমার বড্ড কষ্ট হতো। কিন্তু ভাবতাম যদি ওই লোকটাকে একবার ধরতে পারি তাহলে নিশ্চয়ই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মোবাইলের কল লিস্ট থেকে সন্দেহজনক কাউকে পাননি? না, তবে ঈশানী অনেকক্ষণ ধরে দরজা বন্ধ করে কারোর সঙ্গে কথা বলতে জানেন। ওর ওর মোবাইলে, জানেন তো আমার মনে হয় ওর কাছে আরেকটা মোবাইলও ছিল। আরেকটা ফোন? হ্যাঁ, একবার আমার স্পষ্ট মনে আছে ওর মোবাইলটা বাইরের ঘরে পড়েছিল, আমি মোবাইলটা নিয়ে ওকে দিতে যাই। ভিতরে কার সঙ্গে কথা বলছে ও? তুমি, তোমার ফোনটা বাইরে ঘরে রেখে এসেছিলে। আচ্ছা, দেখো কিরকম ভুল হয়ে গেছে, থ্যাংক ইউ। কার সঙ্গে কথা বলছিলে তুমি? কার সাথে কথা বলছিলাম? কই, না তো কেউ নেই তো এখানে। কথা বলোনি তুমি? কথা? আচ্ছা, আমি আমি আসলে না ওই গুনগুন করে একটু গান গাইছিলাম, তো তুমি বোধহয় সেটাই শুনেছো। গান গাইছিলে? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি কথা বলছিলাম? এটা কতদিন আগেকার ঘটনা? এই ধরুন মাস তিনেক আগের ঘটনা, তখন সবে সবে আমি এ বাড়িতে আসি। এটাও তো আপনি পুলিশকে বলেননি। আমার না মাথাতেই আসেনি, আসলে আসলে হঠাৎ করে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল। তাছাড়া তারপরে তো আর ওরকম কোনো ঘটনাও ঘটেনি বলে হাজারটা ঝামেলার মধ্যে আমি বলতে ভুলে গেছিলাম। আরেকটা মোবাইল? আরেকটা মোবাইল যদি সত্যি থেকে থাকে তাহলে তো সেটা ঈশানীর জিনিসপত্রের মধ্যেই থাকবে। ও ঘরে সব কিছু যেমন ছিল তেমনই তো আছে, খুঁজে দেখলেই তো হয় তাহলে। হ্যাঁ, আমরা ওটাতে হাত দিইনি। আমরা ঈশানীর ঘরটা আরেকবার দেখতে চাই। দূর, এখানে তো নেই দিদিভাই। দাঁড়া দাঁড়া, কোথাও তো নিশ্চয়ই আছে, একটু দেখতে হবে ভালো করে। নন্দা, সব জায়গায় তো দেখলাম, মোবাইলটা সত্যি ছিল তো? আমার তো মনে হয় ছিল। দেখ দেখ দেখ, ভালো করে খোঁজ খোঁজ। তো কোথায় যাবে বলো তো, সব তো দেখা হয়ে গেল, কোথাও পাচ্ছি না। দাদা, যদি একটু ঠান্ডা মাথায় ভাবি তাহলে ঈশানী বাড়িতে একা ছিল। হ্যাঁ, ও হয়তো ফোনে কথা বলছিল বা ঘরে বসেছিল, এমন সময় বেল বাজে, ও তো জানে না কে এসছে। ফোনটা হট করে কোথাও একটা রেখে হয়তো সোজা বেরিয়ে গেছে। তখন যদি ও খাটে শুয়ে থাকে তাহলে তো গদির তলায়। চল চল, দেখে দেখে চাদরের তলায়।
নেই দিদি ভাই বালিশের কভার টভারের মধ্যে ঢুকে ধুর আচ্ছা বেলের আওয়াজ শুনে নন্দা ও যদি এদিক দিয়ে বেরিয়ে থাকে তাহলে যাবার সময় মোবাইলটা এখানে এখানে নন্দা দেখ একই নম্বরে বারবার ফোন করেছে তাই তো দেখছি অথচ কোনো নাম নেই দেখ সারাক্ষণ মনে হয় এর সাথেই কথা বলতো এক একটা ফোন দেখো কতক্ষণ ধরে কিন্তু নন্দা এই নম্বরটা কার কার হতে পারে খুব দেরি হয়ে গেল নন্দা ফোনটা পাওয়ার পরে এই লোকটা বুঝে গেছে যে আমরা অন্যগাল পেয়ে গেছি আমার কি ভয় করছে জানিস লোকটা পালিয়ে না যায় মা মা চলো এই ঘর থেকে বেরোই এসো তো রিয়া রিয়া তুই জানতিস এসব কথা তুই জানতিস ঈশানি যে না মা আমি জানতাম না তবে আন্দাজ করেছিলাম জানো ঈশানির কথাবার্তা ব্যবহার আচার আচরণ সব কিছু দেখে আমার কেন জানি না মনে হতো ওর সঙ্গে দাদার সম্পর্কটা ঠিক নেই কেন যে মেয়েটা আমার জেলে জীবনে এলো কেন মা কাকে কি বলবো বল বিয়েটা তো আমরাই দিয়েছি কিন্তু তারপরও দেখ নীল তো মানিয়ে নেবার চেষ্টা করেছে বল ওর তো চেষ্টা ত্রুটি ছিল না ও তো সব রকম চেষ্টা করে আচ্ছা রিয়া এরকম হয়নি তো যে নীল সব জানতে পেরে নিজেই ওকে মা এসব কি বলছো তুমি তুমি দাদাকে চেনো না এরম কাজ দাদা কোনোদিনও করবে না কোনোদিনও না আমি কারোর উপর আর ভরসা করতে পারি না রিয়া আমি আর ভরসা রাখতে পারছি না রে আমার নীলটা তো একটা রক্ত মাংসের মানুষ হঠাৎ রাগের মধ্যে ঝুঁকে পড়ে একটা কিছু করে ফেলতেই পারে ও মা তুমি শান্ত হও ও কারণ দাদাকে ভুল বুঝে এভাবে কষ্ট পেও না দাদার মতো মানুষ কোনোদিন মানুষ খুন করতে পারে তুমি বলো তাছাড়া যেমনই হোক না কেন দাদা কিন্তু ঈশানীকে বড্ড ভালোবাসত জানো তো ছেলে যদি জানতে পারে যে তার স্ত্রী তার আড়ালে ভগবান কি হলো বলতো কেন কেন আমার নীলি জীবনটাই দশটা জমে গেল আমি তোমাকে বলছি দাদা হ্যাঁ মা আমি তোমাকে বলছি ঈশানীর প্রেম কি ওকে খুন করেছে তুমি দেখো না দাদা খুব শিগগির জেল থেকে ছাড়া পাবে ম্যাডাম লোকটা আইডেন্টিটি টেস্ট করা গেছে কে লোকটা লোকটার নাম প্রতীক ভৌমিক অ্যাড্রেস যাদবপুর আর কিছু জানা যায়নি কি করে
আমরা এখনো খোঁজ খবর নিচ্ছি ম্যাডাম, তবে সব ইনফরমেশন হাতে চলে আসবে। দিদি ভাই একবার ঈশানীর মাকে ফোন করে দেখব। ওই প্রতীক ভৌমিক নামে কাউকে চেনে কিনা? হ্যাঁ এক্ষুনি ফোন কর, এক্ষুনি। হ্যালো হ্যালো, আমি নন্দিনী মিত্র বলছি, পরমা মিত্রর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ বলুন। বলছি প্রতীক ভৌমিক নামে কাউকে চেনেন আপনি? ঈশানীর কোনো বন্ধু? প্রতীক আপনি চেনেন? ওর ওর কথা কেন জিজ্ঞাসা করছেন? আপনি চেনেন কি না প্লিজ বলুন, আমাদের জানাটা খুব দরকার, খুব। ঐশীর প্রাইভেট টিউটর ছিল, ঐশী ওর কাছে পড়ত। ওকে আপাতত এইটুকুই জানা ছিল, ধন্যবাদ। ঈশানী প্রাইভেট টিউটর। নন্দা আমাদের এক্ষুনি বেরোতে হবে। ম্যাডাম আমি স্যারকে একটা ফোন করে জানাই। হ্যাঁ ভাই জানিস নাম্বারটা কার? ঈশানীর প্রাইভেট টিউটরের, ওর মা বলল। প্রতীক ভৌমিক। ওমা তুই জানলে কি করে? আমি ঈশানীর বন্ধু অর্ক মিত্রর সাথে কথা বলতে গেছিলাম। সে প্রতীক ভৌমিককে নিয়ে কি জানে? দেখো সেভাবে স্পেসিফিক্যালি কিছু বলতে পারলো না, কিন্তু ঈশানীর প্রতীক ভৌমিকের প্রতি একটা দুর্বলতা ছিল, সেটা ওর ব্যবহারে প্রকাশ পাওয়া যেত। লোকটি একটি প্রাইভেট কলেজে পড়ায় আর লোকটা ম্যারিড। হরুপার দেরি করা যাবে না, এক্ষুনি আমাদের প্রতীক ভৌমিকের বাড়িতে যেতে হবে। চল চল। তাহলে ছন্দপতন কেন হলো নীলাদ্রিবাবু? কেন ঈশানীকে খুন হতে হলো? মাত্র 4 মাসের বিয়ে এইভাবে শেষ হয়ে গেল? আমি জানি না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আমি তো আপনাকে বলছি আমি সবে কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমি ওকে খুন করিনি। আমি কি করে ওকে খুন করব? আই লাভ হার। আমি এই কটা দিনে ওকে ভালোবেসে ফেলেছিলাম, আমি ওকে খুন করিনি। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি জানি না, আমি জানি না, আমি আমি কিচ্ছু জানি না। আমি এই একই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। সেদিন সকালে আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? মানে একজন হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে অনেক কারণে ঝগড়া হতে পারে, তার মানে তো এই নয় যে একজন আরেকজনকে খুন করে ফেলবে। নীলাদ্রিবাবু আপনি কবে জেনেছেন যে ঈশানী প্রেগনেন্ট? আগের দিন রাত্রিরে। আর সেটা নিয়েই আপনাদের মধ্যে অশান্তি হয়েছিল তাই তো? কাকে চাই? প্রতীক ভৌমিকের সাথে কথা বলতে চাই। উনি তো বাড়িতে নেই। কোথায় গেছেন বলতে পারবেন? বলতে পারবো না, বেরিয়ে গেছে। সুমিতা কে এসেছে রে? দিদি পুলিশের লোক এসেছে। আপনারা ভিতরে আসুন। মিস্টার ভৌমিক কোথায়? বেরিয়েছেন কিছুক্ষণ আগে। কোথায় গেছেন আপনি জানেন? না, শুধু বললেন কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছেন।
আমি আপনাদের বাড়িতে সার্চ করব আমার কাছে ওয়ারেন্ট আছে নিশ্চয়ই বাড়ি সার্চ করবেন তবে ও বাড়িতে থাকলে আমিই সেটা আপনাদের বলে দিতাম ভাস্কর তোমরা সবাই নিচের ঘরগুলো সার্চ করো পেছন দিকে একটা গলি আছে ওখানে গিয়ে দেখো পালাবার কোনো রাস্তা আছে কিনা ভাস্কর উপরে যাও সন্দেহজনক কিছু দেখলে আমাকে দেখো যাও Sorry, sorry. Please don't mind. Hey, just shunun, shunun. Ini Pratik Bhoumik. Uni Pratik. Didi bhai, bolchi. ভাস্কর এই ছবিটা স্ক্যান করে প্রত্যেকটা থানায় পাঠিয়ে দাও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন হাইওয়ে পেট্রোলিং সব জায়গায় যেন এই ছবিটা থাকে এই লোকটা সহজ ছেড়ে পালাবার চেষ্টা করবে দেখলে অ্যারেস্ট করবে ওকে স্যার তো পরমামিত্র হ্যাঁ আমি পরমামিত্র আর ও আমার অ্যাসিস্ট্যান্ট নন্দিনী মিত্র আমি প্রতীকের স্ত্রী পৌলমী পৌলমী ভৌমিক আমার দিদি ডক্টর প্রমিতা লাহিড়ি আচ্ছা আপনারা কি ঈশানী চ্যাটার্জির খুনের ব্যাপারে প্রতীককে খুঁজতে এসেছেন আপনি ঈশানীকে চিনতেন চিনব না যার জন্য আমার আজ এই অবস্থা তাকে চিনব না ঈশানীর জন্য আপনার এই অবস্থা কথাটার মানে ঠিক বুঝলাম না চার ওখানে কেউ নেই যাও বাইরে গিয়ে অপেক্ষা করো আপনি ঈশানীকে কতদিন চিনতেন ভাবিস না আমি ঠিক আছি এই দিনটা যে আসবে সেটা তুইও জানতিস আমিও জানতাম ঈশানীকে আমি চিনি বছর তিনেক জবে থেকে ও প্রতীকের কাছে পড়তে আসতো ঈশানী এখানে পড়তে আসতো প্রতীক বাবু ঈশানীদের বাড়িতে যেতেন না তাও যেত মাঝে মাঝে আচ্ছা ঈশানীর সাথে প্রতীক বাবুর কেমন সম্পর্ক ছিল আপনি জানতেন কেন আপনারা জানেন না জানতে পারেননি আমি ঠিক আছি দিদি আমি বললাম তো আমি ঠিক আছি কি জানতে চান আপনারা আপনারা জানতে চান যে ওই ঈশানীর সঙ্গে প্রতীকের সম্পর্ক কেমন ছিল তাই তো ওরা ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল না কোনো স্টুডেন্ট আর টিচারের সম্পর্ক ছিল না ওদের মধ্যে আমি বলছি তোর এতটা এক্সাইটমেন্ট শরীরের জন্য ভালো নয় শুনো ঈশানী প্রতীকের স্টুডেন্ট ছিল ও এই বাড়িতে পড়তে আসত আর অন্যান্য পাঁচজন স্টুডেন্টের মতোই গ্রুপেই পড়াশোনা করত কিন্তু কয়েক মাস পর থেকেই প্রতীক ওকে আলাদা পড়াতে শুরু করে
পৌলমীর চোখের সামনেই ওদের রিলেশনটা একটু একটু করে অন্য রকম হয়ে উঠতে থাকে। যদিও ওরা এটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রতীক আমার হাজবেন্ড, আমার চোখে সম্পর্ক তো ধরা পড়বেই, পড়লো। আমি এই সম্পর্কের কথা জানতে পারার পর থেকেই ওরা আমার মধ্যে তিক্ততাটা বাড়তে শুরু করলো।